হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি এই টপিকে, তিন নম্বর ভিডিও হতে যাচ্ছে। আমি কথা বলছি অঙ্কুশের আপকামিং সিনেমা মৃগয়া, যেটা ফার্স্ট লুক পোস্টার আজকে বেরিয়েছে, যেখানে অঙ্কুশ হাজরা, দর্শনা বণিক, সুব্রত দত্ত এবং আরও অনেকে, কিন্তু বিদীপ্তা চক্রবর্তী, প্রচুর নামি দামি অভিনেতা অভিনেত্রীদের কিন্তু আমরা দেখতে পারবো এই সিনেমাতে। তো এখন এই ভিডিওতে যে টপিকে আমি কথা বলতে যাচ্ছি, অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে থেকে অনেকেই দেখলাম পোস্টারটা নিয়ে কথা বলার পর অনেকেই আমাকে বারবার বলছে, দাদা এটা তো কপিড পোস্টার, এখান থেকে কপি হয়েছে, এখান থেকে ইন্সপায়ার হয়েছে, তাহলে সেটা নিয়ে কেন বললে না ফার্স্ট লুক পোস্টার যখন রিভিউ করলাম আর কি। তো দেখো, আমি একটা সত্যি কথা বলি, যে ফার্স্ট লুক পোস্টারটা যখন দেখেছিলাম তখন আমার মাথায় কোথায় গিয়ে মনে হয়েছিল যে হ্যাঁ এরকম তো একটা পোস্টার দেখেছি, কিন্তু সিনেমাটার নাম আমি মনেই করতে পারছিলাম না। হঠাৎ করে আমার মনে পড়লো এবং তোমাদের মধ্যে থেকেও দেখলাম একজন সেটাই বলেছে যে 2020 সালের একটা হরর থ্রিলার সিনেমা আছে যেটার নাম হলো, হলিউডের সিনেমা, যেটার নাম হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ড। আই থিঙ্ক তোমাদের মধ্যে থেকে অনেকেই দেখেছো সিনেমাটা। তো সেই ফ্যান্টাসি আইল্যান্ডের পোস্টারের সাথে কিন্তু অনেকটা সিমিলারিটিস আছে, যদি দূর থেকে যে ভিউটা দেখা হয়েছে, মানে সমুদ্র আছে ওপরে, আইল্যান্ডের ওপরটা দেখা যাচ্ছে, জলের নিচে নিচটা দেখা যাচ্ছে, কিছু ক্যারেক্টার এইসব ধরলে মানে সিমিলারিটিস আছে। এবং গল্পের কথা যদি বলি, সেখানে কিন্তু চার পাঁচটা ক্যারেক্টার এরকম আইল্যান্ডে যায়, তারপরে কী হয় না হয় সেটা নিয়েই গল্প। তো এখানেও সেরকমই চার পাঁচজন গিয়ে হারিয়ে যায় মৃগয়াতে। তো মনে হচ্ছে যেন স্টোরিলাইনটা কিছু কিছু মিল আছে, কিন্তু একটু ডিটেলসে ভেবে দেখো, ফ্যান্টাসি আইল্যান্ড যারা দেখেছো তারা কিন্তু এটা জানো যে ফ্যান্টাসি আইল্যান্ডে অ্যাকচুয়াল স্টোরিলাইন কী ছিল। একজন স্ট্রেঞ্জার চার পাঁচজন লাকি উইনারকে তারা সেই আইল্যান্ডে ডাকে এবং সেখানে ডাকার পর তাদের বিভিন্ন ধরনের যে ফ্যান্টাসি আছে সেগুলো পূরণ করতে বলা হয় এবং তারপরে একে একে তাদের সাথে কী ঘটে সেটা নিয়ে সিনেমা। কিন্তু মৃগয়াতে কিন্তু গল্পটা অন্যরকম, পাঁচজন ঘুরতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে, কেন নিরুদ্দেশ হলো, কীভাবে নিরুদ্দেশ হলো, হু ডান ইট, কে করলো, কেন করলো, এইটা বের করার জন্য অঙ্কুশ হাজরা সেখানে যায় এবং সেখানকার যে লোকাল কপ আছে সুব্রত দত্ত, সে রোলটা প্লে করবে, তার হেল্প নিয়ে হয়তো সেটা রিভিল করবে, তাও সেটা দুটো পার্টে আসবে। তো এখানে কিন্তু স্টোরির সেরকম সিমিলারিটিস পাচ্ছি না, কিন্তু হ্যাঁ একটা আইল্যান্ডে গিয়ে ঘটনাটা ঘটছে সেটা মানছি এবং পোস্টারে সিমিলারিটিস আছে এটাও মানছি, কিন্তু এমন আমি বলতে পারবো না যে 100% কপি হয়েছে, তা না, ইন্সপায়ার্ড পোস্টার এরকম প্রচুর দেখেছি, এটাও ইন্সপায়ার্ড পোস্টারই আমি বলবো। তো এটাই বলার ছিল। তা পোস্টার দেখে কী মিল পাচ্ছি না পাচ্ছি এইসব দেখে অ্যাকচুয়ালি একটা সিনেমাকে জাজ করা উচিত না, মানে একটা বইয়ের কভার পিকচার কী আছে তা থেকে বইয়ের ভেতরে কী থাকতে পারে সেটা কখনোই জাজ করা উচিত না। তুমি পড়ো, পুরো বইটা পড়ো, তারপরে তুমি জাজ করো যে বইটা কেমন, ঠিক আছে? আমি সেটাই বলছি আর কি। তো এটাই বলার ছিল এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কিন্তু তোমরা যারা যারা এখন রিজার্ভ ফ্যামিলির সদস্য উঠিনি, নিজের রেড সেকশন বাটন আছে সেখানে ক্লিক করো এবং সাথে সাথে তোমাদের পুরো সদস্য হয়ে যাও। আমাদের ছেলে মজা হয় আড্ডা হয় এবারে কিচ্ছু না, ঠিক আছে? বন্ধুরা ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।